কাপড় সিলাই করি চলাই আছিল পরিয়ালটো। শিলচর রংপুরের গঙ্গাপাড়র বাসিন্দা কুমুদ ভৌমিক, তেওঁর পত্নী আর দুই পুত্রর হইতে চারিজনিয়া পরিয়াল চলাই আছিল ভালকৈ। সকলো ঠিকে চলি আছিল, কিন্তু এদিন কুমুদ ভৌমিকর জীবনত আন্ধার নামিল। 22 বছর আগতে তেওঁ কারোবার লগত বাইকত কিবা কামত গৈ আছিল, পথত সংঘটিত হয় এক পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনাত আহত হয় কুমুদ ভৌমিক, ইয়ার ফলত আঁঠুত বেশি আঘাতপ্রাপ্ত হয়। আঁঠুর অস্ত্রোপচার করার সময়ত ভরির কিছুমান হাড় কাটি লগাই দিবলগিয়া হয়, যার ফলত হু ভরিখন ছুটি হয়ে পড়ে। সেই ভরির শক্তিও নাইকিয়া হয়ে গেছে। প্রায় 3.5 মাস এই অসুখ দূর করে আগর দরে খোজকাড়িব নারে, তেতিয়া আরম্ভ হয় তেওঁর জীবনের এক নতুন অধ্যায়। এটা ভরি অহার আর লাঠি লই খোজকাড়িছে। এতিয়া অবশ্য হুইল চেয়ারের মাজেরই অহা যাওয়া করে, কিন্তু পঙ্গু হয়েও নিজের পেশাত অটল হয়ে আছে। এক ভরি দিয়ে সিলাই মেশিনটিও চলায়, স্কুলের ব্যাগ, মেট, সোফা কভার, মাস্ক, আঁঠুয়া আদি বনায় আছে। মেরামত করে সেলাই মেশিনও বস্তুও বিক্রি করে, বহুত অর্ডার পায় তেও। আমি সিলাইয়ের কাজ করি, সুপা চেয়ার সিলাইয়ের মেশিন একটা ঠিক করি, মেশিন ব্যাগও বানাই, ঘরেও সেল হয়, টাউনে সেল করি, কোনো সময় আপনার ফেরি করিয়া বেশি দোকানে দোকানে দিই। ইয়ে হয়েছে আপনার মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ইয়া পড়িয়া আর বিলানো তেল আসছিল, হাত বোলা দিতে ভালো হয়ে গেছে, তার 20 দিন পরে বেদনা উঠছে আর ভালো হয় না। তারপরে শিবানী ডাক্তারে দেখাইলাম, শিবানী ডাক্তার বললো ওষুধ দিল, ইঞ্জেকশন দিল, খাইলাম কমছে না। তারপরে আপনার অপারেশন করা লাগে, যে তখন তো পয়সা আসিল না, আর পার্থচন্দ্র অবস্থায় আসিল একজন তিন পরীক্ষা পরীক্ষা এনে গিয়ে আমাদের মেডিকেলে ভর্তি করাইছে, গিয়া ওষুধ ওষুধ কিনে দিয়েছে, ওই গিয়া অপারেশন করাইছে 3.5 মাস পরে। গিয়া আমার কইছিল 15 দিনে আপনার অপারেশন করে দিব, 3.5 মাস পরে অপারেশন করাই দিয়েছে। তারপরে গিয়া আবার কইছে কি এখন তো পা বাড়তে গেছে, কি ও পায়ের হাড্ডি ওখানে লাগাই, আমার ঘরের মানুষ বলছে এটা আসবে না, যেটা আছে ভালো আছে, এখন তো লাগাই যে পা যদি আপনার দিকদার করে ক্রিম করে তারপরে তো ইয়ে হয়েছিল, জ্বর হয়েছিল, পয়সা আসিল না, না দেখা যাবে। কি জ্বর হয়েছিল? টাইফয়েড। একজনে তো পারে না আজকাল, আমরা কিছু সাহায্য করতে হয়। তখন তো আমার অ্যাক্সিডেন্ট, তখন তো আমার ছেলে আসিল, ছেলে কেউ আসিল না, দুই ছেলে, তো দুই ছেলে আসিল। মাস্ক বানাইছি, রাজীব কর ডাক্তার থানে দিলাম, মানে হইবগে 5-6-7 হাজার টাকার মাস্ক বানাই দিছি, আবার পাইকারি বেছি বা আরো 10-15 হাজার টাকার বুঝছেন। তারপরে চার ঠিক করি, টাউনে গিয়া মানুষ আমার চিন করে যা আছে যে তো ফোনে খবর দাও, আমার একটা শোভা বানাই দাও, বানাই দিই, কেউ নতুন করলে নতুন বানাই দিই, কেউ পুরান রিফার করলে রিফার করি দিই, কেউ কয় যে আমার মোটাই বানাই দেবো করি দিই, কেউ কয় স্কুল বানাই দেবো করি দিই, বুঝছি না।
তারপরে আপনার হয়তো কোনো সময় ফেরি দেওয়া বেশি ইউনিভার্সিটি জানা আছে মানুষ প্রিন্সিপাল একজন থানা আমাদের কাম দেয় এক বছর ধরে কাম করতে আসছে মাসে মাসে গিয়া করে দিই ম্যাট্রেস বানাই দিই সোফা বানাই দিই কভার বানাই দিই তারপরে আপনার গদ্যি কভার বানাই দিই তারপরে সুটকেসের কভার বানাই দিই ভিআইপি সুটকেসের কভার বানাই দিই